রায়টা জাজমেন্টের কপি অনেক আগে বের হওয়া উচিত ছিল, কেন হয় নাই এবং দেশবাসী গোলাম জানে না, বিচারক মন্ডলীরা সবাই কি কামরুজ্জামানকে এই তার এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির প্রতি রায় দিয়েছে? কোন বিচারপতিটা এই কামরুজ্জামানকে তার এই অপকর্ম থেকে অব্যাহতি দিয়েছে? আমরা পত্রপত্রিকায় জানতে পারি না। আমি তো বলবো এটা রায় প্রকাশ না হওয়ার আগে তো এটা জানার সুযোগ নেই কারো। না না না, কারণ এগুলো জিনিস আমরা যদি মান্দাতার আমলে ওই থিওরিতে যদি বসে থাকি, স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, এটা ভুল হবে। কারণ একাত্তরের যে সমস্ত নরপিশাচরা যারা হত্যা খুন খারাপি ধর্ষণ লুণ্ঠন অংশী অগ্নিসংযোগ করেছে, এটা সর্বোচ্চ আদালত থেকে প্রমাণিত। কিন্তু এখন আমি যদি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আর কত জাজমেন্টের পর এই সব ঘাতক দালালরা এই জামাতি ইসলামের রাজনীতির প্ল্যাটফর্মে বসে এখনো দেশকে ধ্বংস করার পায়চারা করছে, নিরহ নিরপরাধ নিরস্ত্র মানুষদেরকে পেট্রোল বোমা মারতেছে, ককটেল মারতেছে, মানে তাদের যে বড়বতার নৃশংসতা এখনো বন্ধ হয় নাই। তো আমি মনে করি যে জামাত ইসলামকে বিলম্ব না করে এটাকে ব্যান করে দেওয়া উচিত। এটা পূর্বের বিচারপতিরাও একই রায় দিয়েছেন যে জামাত একটা মানে খনি অর্গানাইজেশন, পরিকল্পিত ভাবে তাদেরকে নিরহ নিরাপদ মানুষদের হত্যা করেছে। এরা 71 সালে এই খান সেনাদের পাকিস্তানিদের এই যে অক্সিলারি ফোর্স হিসাবে গেজেট নোটিফিকেশন তাদের নাম আছে, রেশন খাইছে, সব সুযোগ সুবিধা নিয়েছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে রায় এই জিনিসটা স্পষ্ট হওয়া উচিত ছিল যখন এই ট্রাইব্যুনাল করা হলো। অদ্ভুত যে এই খুনিরা বিচারে আপিল করতে পারবে, রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে না। এর জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, জাগরণ মঞ্চের একটা বিরাট সাফল্য সেদিন, সারা বাংলায় একই আওয়াজ উঠেছিল, তুই রাজাকার তুই রাজাকার, এই কাদের মোল্লার ফাঁসি চাই ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি ঠিকই হয়েছে। কিন্তু আশ্চর্য, কুখ্যাত গোলাম আজম যে এই জামাতের আমির, যে পাকিস্তানে স্বপ্নকে লালন করেছিল পূর্ব পাকিস্তান উদ্ধার করবে, অথচ তার মৃত্যু হলো, তাকে পরিকল্পিত হবে 3 দিন সারা বাংলাদেশ থেকে অর্গানাইজ করে মানুষদেরকে আইনা দেখালো সে জনপ্রিয়তর নেতা, তার লাশটা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তার জানাজা হওয়া দরকার ছিল না, কুখ্যাত মনের খানের লাশ কবর থেকে আমরা ফেলে দিয়েছিলাম। কিন্তু এই গোলাম আজম রাজধানীর বুকে এই মগবাজারে তার পৈতৃক বাড়িতে তার সমাধি হয়েছে, জানি না আবার আগামীতে তাকে ইসমে আজম মারা যায় কিনা। এজন্য জাতির কাছে আমার আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, বিলম্ব হলেও এটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, যদি এরা জয়লাভ করে এদেরকে আইনের কাঠগড়ে দাঁড় করানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার শাসনামে তার প্রধানমন্ত্রী থাকাকালে এই ট্রাইব্যুনাল শুরু হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, বিসমিল্লা করে কাদের মোল্লার ফাঁসি ঝুলাই দিয়া তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এখন কামরুজ্জামানের মতো সোবহান মিয়া আর মতিউর রহমান নিজামি আমি দেখতে চাই, এক দড়িতে তাদের ফাঁসি চাই, মতিউর রহমান নিজামি আর সোবহান, এদেরকে আর কোনো ছাড় নাই, এদের এক দড়িতে ফাঁসি চাই। তাহলে আজকে যারা বোম মারতেছে, পেট্রোল বোম মারতেছে, জামাত হয়ে বিএনপি হয়ে, এখন খালেদে গিয়ে 1 নম্বর আসামি করা উচিত। মতিউর রহমান নিজামিকে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে যে লাল সবুজের পতাকা এদেরকে উপহার দিয়েছেন, ইনারা পটপট করে পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছেন, একটাকে ছাড় দেওয়া হবে না। এখন সংলাপের জন্য কিছু অপদার্থ আমি বলবো, এরা সকল বুদ্ধিজীবী সংলাপ সংলাপ খালেদি গিয়ে বলতে হবে, আমি জয় বাংলা 71 স্লোগান দিব, আমি জয় বঙ্গবন্ধু বলবো, তাহলে সংলাপ হতে পারে। বঙ্গবন্ধুকে অস্বীকার কইরা জাতির পিতাকে অসম্মানজনক অবস্থায় রেখা কোনো সংলাপ দরকার নাই, দরকার লাগলে আমরা আরো লড়াই করবো, এদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে, তাহলে এদেশের মানুষ সুখী হবে, আর না হলে উন্নয়নের যে গতি যে টাকা এরা বন্ধ করে দিচ্ছে। আজকে আমি প্রশ্ন করতে চাই, বিগত যে সমস্ত আন্দোলন আর এ সমস্ত অবরোধ যেগুলো মানুষকে মেরেছে, আমরা কি তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পেরেছি? আমরা কি তাদেরকে শাস্তি দিতে পেরেছি? 2-4 জনের যদি সংক্ষিপ্ত আদালতে বিচার করে যদি ফাঁসি দিত, আর এই ধরনের বোমাবাজি আর পেট্রোল বোমা মারা সাহস পেত না, টোকাইকে দিয়ে তারা মারতেছে, টাকা দিলেই টোকাইটা কি বুঝবে? এই জন্য
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই এটিএম নিউজের এই মূল্যবান এই মুহূর্তে আমি সরকারের কাছে সবিনয়ে আবেদন, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হোক, আর বেগম খালেদা জিয়াকে হুকুমে আসামি না, জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়েছিল, কি জন্য হয়েছিল, পিস্তল দিয়ে মেরেছিল, বন্দুক দিয়ে মেরেছে না, হুকুমের আসামি ছিল, এর জন্য ফাঁসি কাটছে ঝুলেছে। এই খালেদা জিয়া বিরতি নিয়ে আমরা আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন